ম্যাড হ্যাঁ হবুসি আপনার রহন দড়িদা বাইন্দা থন লাগবো পাগলামি আপনার মাথা চাল দি তুলছে ওমেন নটি ওমেন ইউ গুড মর্নিং ম্যাডাম সরি ইজ আফটারনুন গুড আফটারনুন ম্যাডাম তোমাকে বলেছে আমাকে ম্যাডাম বলবা না আপু বলবা সরি ম্যাডাম দুঃখিত আপা আর তুমি আমাকে আর কোনোদিন মানে আমি যতদিনই বাসা থাকি আমাকে কখনো এরকম সেলফি ভয় দেখাবা না ওকে ম্যাডাম ডিসিপ্লিন ইওর কথা এবার এন আউট তোমাকে এইভাবে ইংলিশ বলতে কে বলছে ম্যাডাম রানা ভাই উনি আমাকে ওই দিন ইংরেজি না বলার কারণে সারাদিন কান ধরে খাড়া করে রাখছে আবার বলছে ঠিক মতো যদি ইংরেজি না বলি তাহলে নাকি আমার চাকরি খাবে সে যাই করুক রানা ভাই তোমার সাথে এরপর থেকে তুমি বা তোমার রানা ভাই আমার সাথে যদি এরকম ভুলভাল ইংলিশ বলে টর্চার করো তাহলে আমি তোমাদের দুজনের নামে ইফতিজারের মামলা করব আর জেলের ভাত খাবো তোমাদের দুজনকে আমি বুঝছো জি বুঝছি আমি সামান্য আকারে বড় করে মাইনকা চিপায় পড়ছি এসব বাজারের কথা বন্ধ করো কি বুঝছো সেটা বলো ইংরেজি বলা যাবে না কিন্তু ম্যাডাম দুঃখিত আপা তাহলে আমি কি করতাম শুদ্ধ বাংলা বলবা শুদ্ধ জি জনাবা আপনি এখন আসতে পারেন যদি আপনার অনুগ্রহ হয় এগুলো কি আপনার নির্দেশনা অনুসরণ করতেছি এই কেদারাকে সাক্ষী রেখে বলতেছি আজ থেকে আমি শুদ্ধ বাংলায় কথা বলি তারপর আপনি আমাদের বিরুদ্ধে মামলা করিবেন না ভাষা সবাইকে জাদু করে রাখা উচিত